আমরা প্রথম এনআরভি খুলনা নামে যাত্রা শুরু করি। প্রথম প্রোগ্রামটি হয় আমাদের আল জাজিরা মাঠে সাজ্জাদ, ওখানে তখন শেখ আব্দুল করিম সুজা ভাই ছিলেন সাজ্জা ইসলামী ব্যাংকের ভিপি সেভ এনভায়রনমেন্ট। এই টিম নিয়ে আমরা গত একটা যুগ কাজ করেছি। এনআরভি খুলনা বন দিবস পালন করে, বন দিবস পালনের মাধ্যমে আমরা আসলে কি করি, আমরা আমাদের সুন্দরবনকে আমাদের যে আইকন বিশ্বে, আমরা সারা বিশ্বের থেকে কালেক্ট করে সুন্দরবনে ভ্রমণ করেছি। আমাদের এই টিমটা নিয়ে গেছেন, বেসিক্যালি আমরা মনে হয় যেটা ক্লাস করেছি টোটাল এই তিনটা দিন আমরা তার ক্লাস করেছি, কোন প্রাণীটা কোথায় বাস করে, কেন এই বনটাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত করেন তাহলে আমরা আবারও যাব। মাঝে দু বছর একটু আমাদের বিরতি ছিল, ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে পরিবেশের উপরে যারা কাজ করেন তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি, আমরা ডক্টর রেজা খান বাচ্চাদেরকে সহায়তা করেছি, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মেধাবী ছাত্রদেরকে পয়সা দিয়েছি তাদেরকে সার্ভাইভ ইয়া করার জন্য, পড়ালেখা করার জন্য। সারা বিশ্বে প্রবাসী খুলনাবাসীদের প্রায় দুই হাজার প্রবাসী খুলনাবাসী সারা বিশ্বের আমাদের সঙ্গে সংযুক্ত। এখন আপনার আশফাক ভাই আসছেন, আজকে আশফাক ভাই যাদেরকে নিয়ে আমরা চলছি, আল্লাহর একটা রহমত আহমেদ ভাই তার অসুস্থতার মাঝেও হাজির হয়ে কর্মসূচি দিতে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আজকে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মইনুল হোসেন তার